হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল লি ফুড বুক। আজকের পর্বে আমি আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকের আমার রেসিপি হলো চুলায় কত সহজে কেক তৈরি করা যায়। আমরা সাধারণত ওভেনে বেশি কেক তৈরি করি, তাই আমি আজকে আপনাদেরকে চুলায় কেক তৈরি করে দেখাবো, যেন আপনারা খুব সহজে বাসায় কেক তৈরি করতে পারেন। আর আমি আজকে যে কেকটি তৈরি করছি সেটা হলো বার্থডে কেক, কারণ আজকে আমার ভাইয়ের বার্থডে, তাই আমি এই কেকটা আপনাদের সাথে শেয়ার করছি, যেন আপনারা বাসায় খুবই সহজে এভাবে কেক তৈরি করতে পারেন আর ফ্যামিলি সবাইকে সারপ্রাইজ দিতে পারেন। তাহলে চলুন, আমি কিভাবে কেক তৈরি করছি দেখা যাক। ভিউয়ার্স, কেক তৈরি করার জন্য এখানে আমি কিছু উপকরণ নিয়েছি। প্রথমে নিয়েছি আইসিং সুগার, এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এটা গুঁড়া চিনি, আপনারা ইচ্ছা করলে বাসায় তৈরি করে নিতে পারেন। আর নিয়েছি 1 কাপ ময়দা, ডিম নিয়েছি 2টো, ডিমের কুসুমটা আলাদা করে নিয়েছি, সাদা অংশ আলাদা করে নিয়েছি। তেল নিয়েছি 1/3 কাপ, দুধ নিয়েছি 1/2 কাপ, বেকিং পাউডার নিয়েছি 1/2 চামচ, বেকিং সোডা নিয়েছি 1/2 চামচ, ভ্যানিলা এসেন্স নিয়েছি 1/2 চামচ, কোকো পাউডার নিয়েছি 1 টেবিল চামচ। চলুন এখন আমরা কেক তৈরি করব। আমি প্রথমে একটি বাটি নেব এরকম, তারপর আমি ডিমের সাদা অংশটা ঢেলে দেব। আর এটাকে বিট করার জন্য আমি একটা হ্যান্ড বিটার ইউজ করব এরকম, আপনার ইচ্ছা করলে কাঁটা চামচ ইউজ করতে পারেন। এখন আমি ভালো করে ডিমের সাদা অংশটা বিট করে নেব। আমার সাদা অংশটা প্রায় বিট করা হয়ে গেছে, এখন আমি আস্তে আস্তে আইসিং সুগার, যেটা গুঁড়া চিনি, আমি আস্তে আস্তে দেব, একসাথে দেব না, অল্প অল্প করে দেব আর বিট করব। এভাবে দেব আর এভাবে বিট করতে থাকবো আমি। এখন আমি ডিমের কুসুমটা দিয়ে দিব, কুসুমটা দিয়ে আবার বিট করব, এভাবে আবার বিট করব। কুসুমটা বিট করা হয়ে গেছে, এখন আমি তেলটা দিয়ে দেব, কিছুক্ষণ বিট করব। ভ্যানিলা এসেন্সটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি এরকম একটা ছাঁকনি নিব, ছাঁকনিতে আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা ও কোকো পাউডার ভালোভাবে সেকে নেব এভাবে, আর অবশিষ্ট যা থাকবে সেটাকে আমি ফেলে দেব। আমি এখন ভালো করে এটাকে মিক্স করব, আর সাথে আমি দুধটা দিব অল্প অল্প করে, একসাথে দিব না। কেক তৈরি করার জন্য আমি একটা বাটি নেব, আর এই বাটিটার চারিদিকে আমি তেল লাগাবো এরকম একটা ব্রাশ দিয়ে। তেলটা এই জন্য লাগাবো, যখন আমি কেক মিশ্রণটা ঢালবো, কেকটা তৈরি হবে, যে খুব সহজে যেন উঠে আসে, লেগে না থাকে। আর এখানে আমি একটা কাগজ দেব এভাবে কেটে মাঝখানে, আপনার ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আর আমি এখানে সিম্পল একটা কাগজ ইউজ করেছি, বাসায় যেই পেপার থাকে সেই পেপারটাই ইউজ করেছি। আমি এটাকে এর নিচে বসিয়ে দিয়ে তারপর এর উপর দিয়ে তেল দিয়ে দেব। ভিউয়ার্স, বাটিটা আমি তেল দিয়ে তৈরি করে নিয়েছি, এখন কেকের মিশ্রণটা বাটিতে ঢেলে দেব। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে ডালছি। মিশ্রণটা ঢালা হয়ে গেছে, এখন আমি বাটিটা একটা দুটো বাড়ি দিয়ে নেব। বাড়িটা আমি এই জন্য দিচ্ছি, যদি কখনো কোথাও ফাঁক থেকে থাকে তাহলে সেটা কাভার হয়ে যাবে। একটা ফ্রাই প্যানে বালু গরম করে রেখেছি মিডিয়াম আঁচে, বালুটা গরম হয়ে গেছে, আমি এখন আমি সেই কেকের বাটিটা মাঝখানে বসিয়ে দেব এইভাবে।
চাতা দিয়ে বসাবো, আর বালুটা একটা চামচ দিয়ে একটু সাইড দিয়ে এনে দেব। আমি এখন এটাকে ঢেকে দেব, আর 40 মিনিট টাইম লাগবে আমার কেকটা তৈরি হতে। এখন আমি একটা টুথপিক দিয়ে আমার কেকটা চেক করে দেখব কেকটা তৈরি হয়েছে কিনা। তো আমার কেকটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, যদি না হতো তাহলে কেক টুথপিকের মধ্যে লেগে থাকতো। আমি ক্রিম তৈরি করার জন্য এখানে 100 গ্রাম বাটার নিয়েছি। আমি এখন একটা হ্যান্ড বিটার দিয়ে বাটারটাকে ভালো করে বিট করব। আমি আইসিং সুগার দিব আর বিট করব, আর একবারে আইসিং সুগার দিব না, অল্প অল্প করে আইসিং সুগার দিব আর বিট করব। আমি এখানে 4 চামচ দুধ নিয়েছি, আর দুধটা একবারে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করব। আর বিটটা ততক্ষণ পর্যন্ত আমার করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। আমি এখানে 1/2 চামচ ভ্যানিলা এসেন্স নেব। আমার ক্রিম বানানো হয়ে গেছে। আমি কেকটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি একটা চাকু দিয়ে সাইডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেকটা একটু ই করে নেব, যেন সহজে কেকটা বের হয়ে আসে। দেখতে পাচ্ছেন কিভাবে বের হয়ে এসেছে। আমি যে কাগজটা দিয়েছি এটা এভাবে উঠিয়ে ফেলবো। এখন দেখেন কেকটা কতটা সুন্দর প্লেন হয়ে গেছে আর কতটা সফট হয়েছে। যে আমরা ওভেনে তৈরি করলে শুধু সফট হয়, চুলায় হয় না তা না, চুলায়ও কেক অনেক সফট হয়। দেখতে পাচ্ছেন আমি এখন কেকটাকে মাঝখান দিয়ে একটা বড় চাকু দিয়ে দুই ভাগ করে নেব। আমি কেকটাকে মাঝখান দিয়ে দু পিস করে ফেলছি, দেখতে পাচ্ছেন সমান করে। একটা ব্রাশ দিয়ে চিনির শিরা আমি ভালোভাবে কেকটার মধ্যে ব্রাশ করে নেব। আমি এখন কেকের মধ্যে ক্রিম লাগাবো, আর আমি একটা প্লেটে কাগজ নিয়ে নিয়েছি, আর কেকের নিচের ভাগটা আমি উপরের দিকে রাখবো আর উপরের ভাগটা নিচের দিকে রাখবো, যেহেতু নিচের ভাগটা কেকটা অনেক প্লেন বা সুন্দর হয়। তো এভাবে আমি কেকটার মধ্যে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নেব। আমি কেকের উপরে এবং পাশে চিনির শিরা দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। আমি এখন কেকের মধ্যে ক্রিমের লেয়ারটা ভালোভাবে মেখে নিচ্ছি। ক্রিম মাখা হয়ে গেছে। এখন আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, আর ফ্রিজে এই জন্য রাখবো ক্রিমটা ভালোভাবে বসে যাবে। তো এখন আমি কেকটাকে একটু ডিজাইন করব। তো ডিজাইন করার জন্য আমি এখানে একটা পাইপিং ব্যাগ ও স্টার নজল ইউজ করেছি। তো এটা বাজারে কিনতে পাওয়া যায়, আপনার ইচ্ছা করলে বাজার থেকে কিনে নিয়ে এসে যে কোনো ডিজাইন করে নিতে পারেন। তো আমি এখানে একটু সিম্পল ডিজাইন করছি। এখানে আমি একটু কোকো পাউডার একটু উপরে ছিটিয়ে দিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। কেকটা আমার তৈরি হয়ে গেছে। আমি এখানে দেখতে পাচ্ছেন সুইট ক্যান্ডি দিয়ে একটু ডেকোরেট করেছি।
ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, বার্থডে কেক। আমি আশা করব আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপি সবার সাথে শেয়ার করবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।